بسم الله الرحمن الرحيم. حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه بولن امير رسول الله صلى الله عليه وسلم اي ارشاد করতে শুনিয়াছি যে আমি এমন একটি কালেমা জানি যে কোন বান্দা অন্তর দ্বারা হক মনে করিয়া উহা পড়িবে এবং ওই বিশ্বাসের উপর সে মৃত্যুবরণ করিবে। শুধু কালেমা পড়লে হবে না, মৃত্যু পর্যন্ত তার উপরে বহাল থাকবে। এক সেকেন্ডের জন্য নিরপেক্ষ হবে না, কালেমার পক্ষে থাকতে হবে। এই ভাবে ওই অবস্থায় ওই বিশ্বাসের উপরে সে মৃত্যুবরণ করিবে, আল্লাহ তাআলা অবশ্যই তাহার উপরে জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবেন। সেই কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি বুঝতে ছেড়ে কই যাবে আপনারা? লা মাযরা এটাও কি বুঝতে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটাও ছেড়ে। এই জন্য কোন এক জুমায় আমি আপনাদেরকে পর্চা দিচ্ছি, লিফলেট, যে কালেমা কত হাদিসের মধ্যে আছে, কত হাদিসের মধ্যে আছে। যদি শেরেক হয় নবী আলাইহিস সালাম জানতে পারলেন না? শেরেকের কালেমা নবী আলাইহিস সালাম জানতে পারলেন না? আবু যর গিফারি যখন নবী আলাইহিস সালামের খেদমতে গেছে জিজ্ঞেস করছে যে আপনি কিসের দাওয়াত দেন, তখন নবী আলাইহিস সালাম অন্য কিছু বলেন নাই, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার উপরে আবু যর গিফারি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। যে হাদিসটি ক্লিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা দাওয়াত দেন, ছেড়ে কোনো কাম নেই। এটা 1400 বছর ধরে পড়া হয়েছে। আপনি মসজিদে হারামে যান, মক্কায় মদিনা যান, এই কিছুক্ষণ পর পর কিন্তু লেখা মসজিদের গায়ে পাথরের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা কেমন হবে? এদের ইসলাম যে কি এটা তো আমরা আরো বুঝতে পারছি। আল্লাহ সবাইকে হেফাজত করে, এগুলো দুষ্কন্ধের ষড়যন্ত্র মুসলমানদেরকে বিভক্ত করা। জোহর এবং আসর নামাজে ইমামের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া যাবে কিনা, এটা কতবার বলা হয়েছে? ইমামের পিছনে কোন ফাতিহা বা কোন সূরা কিনা নেই। নবী আলাইহিস সালাম বলেছেন তোমার ইমামের কেরাত তোমার কেরাত। আবার পড়লেন কি হয়ে গেল? ডবল হয়ে গেল। রসুলের কথা মানলেন না, বেশি হয়ে গেল। একজন হ্যাঁ বরকত তো হবে বেশি, তাহলে বরকত বেশি হবে না। নবম বেশি দিলে তরকারি আর খাওয়া যায় না, চিতা হয়ে যায়। আমি দুইবার পড়ে বেশি লবণ দিয়ে ফেললেন। কুরবানির পশুতে আকিকার নাম দেওয়া যায় থেকে না? পুরুষ ছেলের জন্য দুই অপশনের একটাও নিতে পারে, তবে যাদের তৌফিক আছে তারা পুরুষ ছেলের জন্য দুই অংশ নেবে, মেয়েদের জন্য এক অংশ নেবে। তো দাওয়াত করে খাওয়াইতেও পারেন, আবার কাঁচা গোস্ত দিয়ে দিতে পারেন, পাকায়ও দিতে পারেন। হারাম পয়সা ইনকাম করে এমন কোন ব্যক্তির কাছে আমি হালাল পণ্য
চাল ডাল ইত্যাদি বিক্রি করে যে টাকা পাবো এতে কোনো সমস্যা থাকে না, এতে কোনো সমস্যা নেই। কারণ দোকানদারের জন্য প্রত্যেক মানুষ থেকে জিজ্ঞেস করা ভাই আপনার ইনকাম সোর্স আগে বলেন, পরে আমি দেখবো আপনার কাছে বেচা যাবে কিনা, এমন কোন আদেশ দোকানদারদেরকে আনলে দেয়নি, সম্ভব পারো না। অনেকে বলে হাদিসে নাকি নাকি আছে, কি নাকি আছে, মুসলমান যখন হইয়াছি একদিন না একদিন জান্নাতে যাব, সত্যিকার মুসলমান হইলে একদিন না একদিন, সত্যিকার মুসলমান হইলে আমরা তো কোরবানির গোশত খাবে না মুসলমান, আমাদের সম্পর্কে এই কথা বলা হয় নাই যে আপনি একদিন না একদিন বেসে যাই ছাড়বেন। আমরা হলো বংশ সূত্রে পৈতৃক সূত্রে কুরবানি গোশত খাওয়ার সূত্রে পাসপোর্টের সূত্রে আদম সুমারির সূত্রে মুসলমান, এগুলো আল্লাহর এখানে কোনো ভ্যালু নেই, যেগুলো কইলাম আমি ভ্যালু লেস, যে ইমানের জন্য মেহনত করছে সে হলো সহি মুসলমান, সে একদিন একদিন বেরোতে যাবে। কিন্তু আপনি আমি সবাই না গেলাম আমার উপর, আমি তো মুসলমানের ঘরে আসছি, নবীর ঘরে এসে কাফের হয় নাই, নূহ আলাইহিস ছেলে কি নবীর ঘরে আসে নাই, তো মুসলমান তো দূরের কথা, তো কাফের হলো। ঘরে আসার কোন ফজিল আছে? আপনার ইমান আপনাকে শিখতে হবে, মেয়ের পিতা যদি তার মেয়েকে কোন বেকার ছেলের কাছে বিয়ে দিতে না চায়, কেননা বিপির ভরণ পোষণ যোগানোর মতো ইনকাম ওই ছেলের নেই, এই ধরনের কাজ বা আকিদা রাখার জন্য কি মেয়ের পিতার গোনা হবে? বেকার মানে এই মুহূর্তে একটা লোক বেকার, যে কোনো সময় তার কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, অর্থাৎ সম্ভাবনা তো সম্ভব যদি থাকে আর সবাই দোয়া করে তবে না কেন। আটজনের ছেলে এরকম মাজুর যে কোনো দেশ চাকরি করার মতো তার সেই পর্যায়ের ব্রেন সুস্থ নেই, চাকরি দিলেও ধরে রাখতে পারবে না, তাকে আপনি বেকার বলতে পারেন। শারীরিক দিকটা আনফিট, যে এখনো চাকরি পায় নাই তাই বলে বেকার, এটাকে বেকার বলা যায় না। হালাল জবে বসে গেল বেকার দূর করতে কত করে লাগে, এক ব্যক্তির ব্যবসায়িক আয় হালাল কিন্তু ব্যাংকে লেনদেন করে তার মেহমানদারি জায়েজ হতে গেছে, লেনদেন করে অর্থ কি সুদ খায় না দেয়, ক্লিয়ার করা হয়নি, বলতে যে এক রকমের ইনকাম হালাল কিন্তু ব্যাংকে লেনদেন করে, লেনদেনের দুই অর্থ হয়, ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট নেয় আর তাহলে ব্যাংকে দেয়, ব্যাংকে কি দেয় সুদ দেয়, সুদ খাইলে তার মেহমানদারি গ্রহণ করা যাবে না। আর বিভিন্ন ঠেকায় ওজনের কারণে ব্যাংকে সুদ দেয় সে দিচ্ছে খাচ্ছে না, সেখানে তার মেহমানদারি বা হাদিয়া গ্রহণ করা যাবে। ইমাম মাহদি কি কোন মাজহাবের অনুসারী হবেন নাকি তার অনুসারীরা চার মাজহাবের কোনটাই অনুসরণ করবেন না? মুসলমান তো সব তার মাজহাবের উপরে আছে,
আর যদি মাহদি কোন মাজহাব সেটা বলা যায় না, সব মাজহাব তো ঠিক, সব মাজহাব কি সহি, তাহলে কোনো ইত নেই। যে কোনো মাজহাব হলো তার নেতৃত্ব মুসলমানরা খ্রিস্টানদের সাথে যুদ্ধ করল, অসুবিধা নেই। মোবাইলে নিজস্ব নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলে লেনদেন করলে একটা সার্ভিস চার্জ বিকাশ থেকে কেটে যায়। আমার মাঝে মধ্যে বিকাশ থেকে আমাকে ইন্টারেস্ট হিসেবে কিছু টাকা দেয়, যেমন সম্প্রতি 12/17 ইন্টারেস্ট পেস, ও 12/17% এই টাকা জায়েজ হবে কিনা, তারা কিসের ভিত্তিতে দিচ্ছে? আপনাকে 12/17% লাভ দিচ্ছে কি তারা কোন হালাল ব্যবসা করে? কিয়ামত ও হাসরের দিনের মধ্যে পার্থক্য কি? কিয়ামত হবে হলো দুইবার আর হাসর হবে হলো একবার, বুঝতে পার্থক্য? কিয়ামত আর হাসরের পার্থক্য জিজ্ঞেস করছে, কিয়ামত কবার হবে আর হাসর? প্রথম বাজে সিঙ্গা ফু দিবে, সব লন্ড ভন্ড হয়ে যাবে, হ্যাঁ পাহাড় উঠতে থাকবে, গ্রহ নক্ষত্র সব পড়বে, এটা একটা একটা কেমন একটা কেমন মাঝখানে অনেক বছর একদম নীরব থাকবে, কোন আওয়াজ নেই। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় দাদা বাচ্চারা কোথায় আছো তোমরা, কেউ আওয়াজ দেবে। এরপরে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল কে আবার জিন্দা করবেন, করে তাকে দ্বিতীয়বার পদ্ধতি বলবেন, দিলে সব জিন্দা হয়ে কবর থেকে উঠতে আরম্ভ করবে। উঠতে এই কথা সুম্মা নবী কাফি সুম্মা দেবেন, মাত্রার বড় ব্যবধান আছে, গ্যাপ আছে, গ্যাপ তাও বুঝবে আর কে হবে। এই দ্বিতীয় কেমন বললাম, এটাকে হাসরও বলে, হাসর শব্দ করতে হলো জমা করা, ওই যে সব মানুষকে আল্লাহ জমা করবেন হিসাব নেওয়ার জন্য, প্রথমে কিন্তু জমা করবে না, প্রথমে সব জিনিস স্যার প্রথম কে আমাদের সব জিনিস, আর দ্বিতীয় কে আমাদের সামনে জবাব করবে, করে হিসাব নেবেন, মিজান নামক দাড়ি বান্ধায় তুলবেন, পার করাইবেন। দ্বিতীয় কে আমার পার্থক্য বুঝে আনলো কেনা, কে আমার দুইবার আর হাসর একবার, দ্বিতীয় যারা আল্লাহ নাজলকৃত বিধান দিয়ে ফয়সালা করে না, তারা জালেম ফাসিক কাফের। সূরা মায়দা 44-45-47 নম্বর আয়াত। প্রশ্ন করতেছে যারা ব্রিটিশ আইন দিয়া বিচার করে দেশ চালায়, তাদেরকে কি তাহলে কাফের বলা যায় না? এখানে কথা আছে, এই যে আগের আয়াতের চর্চা বললাম যে আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে
তারা ফয়সালা করে না, তারা জালিম ফাসিক কাফের। কোন ক্ষেত্রে জালিম, কোন ক্ষেত্রে ফাসিক, কোন ক্ষেত্রে কাফেরটা কখন যে আল্লাহ তাকে যে অস্বীকার করে, চলবে না, ওগুলো জামানা আছে না, আল্লাহর আইন তাকে অস্বীকার করলো, পরে ব্রিটিশটা দাঁড়িয়ে বললো, সেই জন্য কি হয় আসলে না আল্লাহটাই ঠিক। আমরা এক দাতা কলে আটকায় গেছি, এটা না করলে তো হতেছে না, বিপদে পড়ে আমরা এটা করতেছি, মনে প্রাণে ভালোবাসি না। ব্রিটিশ লি বিচার করতেছে কিন্তু এটাকে ঘৃণার নজরে দেখে, আল্লাহটাই ঠিক মনে করে, এটা কাফের বললাম। কারণ জিনিস হারিয়ে যাওয়ার কারণে বাটি জ্বালান দেয়, আয়না ফোনা দেয়, জায়েজ কিনা, জায়েজ নেই। বাটি জ্বালান এবং আয়না ফোনা করার সময় এমন ব্যক্তির নাম আসে যা হল চোর না, অনেকবার এই ঘটনা পাওয়া গেছে। ইসলামে এগুলো দলিল না, ইসলামে দলিল হলো হয়তো স্বীকার করবে আর নাই, আমরা সাক্ষী খাড়া করতে হবে, দেখ অন্যায় করে স্বীকার করবে অথবা সাক্ষীরা সাক্ষী দিবে। এই ছাড়া বাড়ি পোড়া দিয়ে চোর সাব্যস্ত করবেন, দিনের বেলা নফল নামাজে অথবা রাতে সুন্নত বা বেতের নামাজে আওয়াজ করে তেলাওয়াত করা যাবে কিনা, রাতে সুন্নত বা বেতের নামাজে বেতর তো যেভাবে আসছে সরিয়াতে আস্তে আস্তে বাদ দিয়ে পড়তে হবে, শূন্য সুহান।